শারদীয়ার আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। আর জি চব্বিশ ঘন্টার মহাপুজোয় সেরা বারোয়ারি বিভাগে প্রথম ভবানীপুর পঁচাত্তরপল্লী। ভবানীপুর পঁচাত্তরপল্লীতে এই মুহূর্তে রয়েছেন রেশমি। আমি সরাসরি চলে যাব রেশমির কাছে। রেশমি, সঠিক কথাই বলেছো, প্রথমেই জি চব্বিশ ঘন্টা সমস্ত দর্শকদের শুভ মহাষষ্ঠী শুভেচ্ছা জানাবো। আর যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ভবানীপুর পঁচাত্তরপল্লী, এখানে এলে জানেন তো এত ভালো লাগে। কেন আমাদের বিচারক মণ্ডলী ওনাদেরকেই জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি প্রথম বেছে নিয়েছেন, সেটা আমি আমার ক্যামেরা পার্সন প্রণয়কে বলবো একবার একটু প্রথমে ঘুরে দেখাতে। এক তো অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, এবং এই গোটা মণ্ডপ যেভাবে সেজে উঠেছে গত দু বছর, যে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি, তারপরে এই রঙের বড্ড দরকার ছিল। এই গোটা এলাকা দেখছেন আপনারা আশপাশটা, এবারে প্রণয় ঘুরিয়ে দেখাচ্ছে বিভিন্ন পটচিত্রকে কিভাবে তুলে ধরা হয়েছে। আর শিল্পী এই কাজ করেছেন কত দিন ধরে জানেন? সেই জানুয়ারি মাস থেকে এই কাজ তিনি করেছেন। আর যে সমস্ত সামগ্রী এখানে ব্যবহার করা হয়েছে তা সবই কিন্তু ফেলে দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার টেবিলগুলো রয়েছে সেগুলোও কিন্তু খানিকটা ভাঙা, হয়তো বা এমন সমস্ত ড্রাম রয়েছে যেগুলো বাড়িতে আমরা ফেলে দিই, বোতল, এই সমস্ত জিনিসপত্র, ব্যাগ, টি শার্ট থেকে শুরু করে পাঞ্জাবি কি নেই। আর এত সুন্দর একটা মণ্ডপ যারা তৈরি করেছেন, তারা স্বাভাবিকভাবেই আমাদের বিচারক মণ্ডলী যখন এসে পৌঁছন, তারাও কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন এই অপরূপ সুন্দর আয়োজন দেখে এবং প্রতিমা দেখে, যে কারণে এই ভবানীপুর পঁচাত্তরপল্লী তারা কিন্তু এবারে জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি প্রথম হয়েছেন। তো সবার আগে এখানে এসে সত্যি সত্যি মানে প্রথম হলে ঠিক যে ফিলিংটা হয় আমার মনে হয় সেটাই হচ্ছে। এখানে প্রত্যেকের সাথে কথা বলতে চাইবো, আরে বাবা প্রথম হয়েছেন বলে কথা কেমন লাগছে? সরি, গলাটা একদম ভেঙে গেছে। এটাই স্বাভাবিক, এতদিন ধরে প্রচুর চিৎকার চেঁচামেচি হয়েছে, তাই তো? স্পেশাল চেঁচানোটা হয়েছিল যখন ফোন করে জি চব্বিশ ঘন্টার অফিস থেকে জানানো হলো যে আমরা সেরা সেরা বারোয়ারি, সে মানে একটা ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতন ইয়ে করে চেঁচিয়েছিলাম, ব্যাস গলাটা বসে গেছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ আমরা ভবানীপুর পঁচাত্তরপল্লী তরফ থেকে জি চব্বিশ বাংলাকে, সব স্পন্সরদের, এবং এত সুন্দর একটা কাজকে আপনারা সবার সামনে তুলে ধরেছেন, জনস্রোত লেগে গেছে যবে থেকে আপনারা এটা ডিক্লেয়ার করেছেন। আমি একবার এখানে দিদিরা রয়েছেন তাদের সাথেও কথা বলবো, সকাল থেকে এখানেই তো কাটছে, আসুন সামনে আসুন। আমরা এখানেই সকাল থেকে, রাত্রেও ছিলাম অনেক। রান্না বান্নার কি হয়? রান্না বান্না হয় তারপরে হয়, আগে এখানে আমরা। আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, এখানে কিন্তু ছোটরা অনেকে রয়েছে, মানে নতুন প্রজন্মের। খুব সুন্দর, খুব ভালো লাগছে, লাইক ইটস আ গ্রেট ফিলিং অ্যাবাউট ইট অবভিয়াসলি। দিদি কি বলবেন, কি সুন্দর করে মানে সেজে এসেছেন তো? হ্যাঁ, রাতের পরে সকালবেলা এই যে সেজে এসেছি, আপনারা এসেছেন বলে আনন্দতে সেজে এসেছি একেবারে। আর এই সাজগোজ সবসময় থাকুক আপনাদের সঙ্গে, আপনার কাছে মানে আমি আজকে প্রত্যেকে যত জন এখানে রয়েছেন সবার সাথে কথা বলতে চাই। তুমি বলো তোমার কেমন লাগছে, সেলফি তো প্রচুর তুলছো দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে, যখন শুনলাম যে আমাদের ভবানীপুর পঁচাত্তরপল্লী সেরা সেরা বারোয়ারি হয়েছে, তখন তো একদম আনন্দে মানে কি বলবো, খুবই আনন্দ হয়েছে। যেটা সেরা সেলফি হবে সেটা আমরা দেখবো, জি চব্বিশ ঘন্টাকে ট্যাগ করবে, আমরা সবাই দেখবো তোমাদের সেলফিগুলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, যখন শুনলাম যে আমরা এই প্রাইজটা পেয়েছি। প্রতি বছর তো আমাদের অভিনব তো থাকেই, তো এবছর আপনারা যে সম্মানটা দিলেন আমাদের মুকুটে, তো আর একটা নতুন পালক যোগ হলো, তো ভীষণ আমরা খুশি। আমি কিন্তু এরপরে দেখতে চাইবো এবং জানতে চাইবো যে কে কতটা জোরে চেঁচাতে পারেন, পারেন তো? হ্যাঁ, সেটা বলতে হবে না, সেটা পারবো। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা শুরুতে এসেই যাদের সঙ্গে দেখা হয়েছিল ওনাদের সঙ্গেও কথা বলি। মূলত আমরা দেখলাম যে যে পরিমাণ ভিড় হচ্ছে, সামলাচ্ছেন কি করে? সকালবেলাতে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। হ্যাঁ, ভিড় ছিল, এখন আপাতত সবসময় ভিড় রয়েছে একদম। এবারে যখন জি চব্বিশ ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি প্রথম, এই প্রাইজটা এখানে শোভা পাবে, আমার ধারণা একটা বড় গ্যালারিও হয়ে যাবে হয়তো একদিন, তো তখন তো ভিড় আরও বাড়বে, 100 বার খুব বাড়বে। আমরা তৈরি তো, তৈরি একদম, রাত জেগে সব করে, 4টে দিন আরও বাকি আছে, আরও তৈরি একদমই। আর এবারে আমি অনুরোধ করব টাটা টিসকনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আপনারা প্লিজ একটু এইখানটায় চলে আসুন। প্রথমত আপনাদের তিনজনকেও শুভ মহাষষ্ঠী জানাই। অনেক ভৌমিক আমাদের সঙ্গে রয়েছেন, সিনে ম্যানেজার টাটা টিসকন, রয়েছেন অনিল পাল যিনি চ্যানেল পার্টনার টাটা টিসকন, এবং নন্দন শাহ চ্যানেল পার্টনার টাটা টিসকন। প্রথমেই জানি যে এখানে এসে কেমন লাগছে বলুন। খুবই সুন্দর লাগছে, সবার প্রথমে বলি
স্ট্রাকচার যেইভাবে এনারা নিজেদের প্যান্ডেলের স্ট্রাকচারের উপরে ফোকাস করেছে, সেরকমই আমাদের বাড়ি বানানোর প্রক্রিয়াতে আপনি দেখবেন শিল্পরা কিন্তু প্রথমে টিএমটি রিবারের দিকে, রডের দিকে বিয়ে করে, সেরকমই টাটা টিসকন আমাদের রড। তো টাটা টিসকন রডে আপনি দেখতে পারবেন কারিগররা আরও ভালোভাবে বাড়ি বানাতে পারে, যেরকম মা দুর্গা আজকে এখানে আমাদের এখানে নেমে এসছেন আর আমরা এদেরকে বারোয়ারির বেস্ট পুজো দিয়েছি, সেরকম আপনি দেখবেন টাটা টিসকন 550 SDO কিন্তু 10 হাতে 10টা জিনিস নিয়ে এসছে। এটা একটা অপূর্ব কথা বললেন আপনি স্যার। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এখানে এই যে মানে এমন অনেক কিছু, ঠিক যেমন আপনাদের প্রোডাক্টের মতো আমরা দেখতে পাচ্ছি অনেক এমন জিনিসপত্র দিয়ে ওনারা কাজ করেছেন যা আপাত দৃষ্টিতে আমরা ভাবি যে সেগুলোর বোধহয় কোনো প্রয়োজন নেই, এই যে ভাবনাটা এটা আপনার কেমন লেগেছে? সত্যি এটা খুব অভাবনীয় ব্যাপার দেখতে পাচ্ছি যে এরা এমন এমন জামা কাপড় দিয়ে ঘট এবং যেভাবে সাজিয়েছে অভাবনীয়, মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি কি যে শিল্পী কাজ করেছে, মানে তাকে তো শুধু ধন্যবাদ বা মানে ভালো কিছু অল্প এক কথা বললে ঠিক হবে না, কিন্তু এক কথায় শেষ করতে হবে। কিন্তু টাটা টিসকনের যেমন একটা সুন্দর প্রোডাক্ট বাড়ি তৈরি করার জন্য, তেমনি এই শিল্পও একটা সুন্দরভাবে প্যান্ডেল তৈরি করেছে, এর জন্য আমি আমাদের এই কমিটিকে, এই 75 পল্লী কমিটিকে আমি ধন্যবাদ জানাই এই জিনিস এইভাবে একটা সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। তাই আর এই পুজোর সময় মানে ইউজুয়ালি আপনাদের কি হয়, কাজ তো থাকে কিন্তু তার পাশাপাশি একটু ঘোরেন টোরেন তো নাকি? নিশ্চয়ই আমরা ঘুরি, কারণ বাঙালিদের সেরা উৎসব দুর্গা পুজো, তো এটা তো করতেই হয়। আর বিশেষ করে এটাতে আরও বেশি সিগনিফিকেন্ট এই কারণে যে ভারতবর্ষের 1 নম্বর টিএমটি বার কলকাতার 1 নম্বর পুজোকে পুরস্কৃত করতে এসছে, এটা একটা খুব সিগনিফিকেন্ট জিনিস। আর পাত পেরে খাওয়াটা হয় তো? একদম একদম, খাওয়াটা তো পুজোর মেন অ্যাট্রাকশন। আচ্ছা একটু জানি যে লুচি ভোগ নাকি খিচুড়ি ভোগ কোনটা বেশি পছন্দ? আমার খিচুড়ি ভোগ। আমার লুচি, লুচি। আর এখানে সবার এই হচ্ছে বাঙালি, না লুচি ছাড়বো না খিচুড়ি ছাড়বো, কোনোটাই ছাড়বো না। আর যে জন্য ওনারা এতক্ষণ অপেক্ষা করছেন সেই মুহূর্ত এবার আগত। আমি এবারে তুলে দেব এই পুরস্কার আপনাদের হাতে, আপনারা এবারে যথাস্থানে অর্থাৎ এই ভবানীপুর 75 পল্লী, আরও একবার বলি জি 24 ঘন্টা মহাপুজো সেরা বারোয়ারি প্রথম।